নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিঠাইয়ের উচ্ছেবাবু সন্দেশ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি দুধ, আর লাগছে পালং শাকের রস, লাগছে সুগার সাবস্টিটিউট, আর চালের গুঁড়ো। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 3 চামচ জল। ভিনিগারের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে এক পাশে সরিয়ে রাখবো। আবারও একটা ছোট বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ জল। চালের গুঁড়োটা পাতলা করে গুলে নেব। এবার দুধটা ওভেনে বসিয়ে দিলাম, চালের যে গোলাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেব। এবার ভিনিগার যে গুলে রেখেছিলাম জলে, সেটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব, আর চামচ দিয়ে ক্রমাগত নেড়ে যাব। অল্প অল্প করে দিয়ে যাব আর সমানে নাড়তে থাকব। দেখুন সবুজ জল বেরিয়ে গেছে, ছানা কাটা একদম রেডি। জল ঝরিয়ে নিয়েছি, ছানাটা এবার মেখে নেব। সামান্য চালের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে চটকে চটকে ছানাটা মেখে নিচ্ছি। ছানাটা আমি অল্প করে নিয়েছি, এখানে নিয়ে ঠিক হাত দিয়ে, হাতের তেলো দিয়ে ঠিক এরকমভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যখন ছানাটা জল ঝরাবেন, খেয়াল রাখতে হবে একদম যেন শুকনো না হয়ে যায়, অল্প অল্প জলও ভাব থাকতে হবে, না হলে একদম শুকিয়ে গেলে কিন্তু সেই ছানাটা সন্দেশ তৈরি হবে না। দেখুন একটা সফট ডো তৈরি করে নিয়েছি ছানার। এবারে প্যান বসিয়ে দিয়ে ছানাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সুগার সাবস্টিটিউট। এবার নাড়তে থাকবো, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেন ধরে না যায়। দেখুন আস্তে আস্তে ছানাটা গলতে আরম্ভ করেছে, কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটুও বাদ দিচ্ছি না, সমানে নেড়ে যাচ্ছি। এখান থেকে আমি খানিকটা তুলে রাখলাম। এবারে 1.5 চামচের মতো পালংয়ের রস দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে দেখাতে একদম ভুলে গেছিলাম, আমি সামান্য এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আবারও এখান থেকে কিছুটা তুলে রাখছি।
আর একটু ডিপ কালারের জন্যে আমি প্রায় 3 চামচের মতো রস ব্যবহার করলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট বলের মতো তৈরি করে নিচ্ছি। তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। একটা হালকা সবুজ, একটা ডিপ সবুজ আর একটা সাদা বল, তিনটে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে নিয়ে হালকা হাতে প্রেস করে করে আমি আমার মতো করে চেষ্টা করলাম। জানি আপনারা আমার থেকে আরও অনেক ভালো তৈরি করবেন, তবুও আমি আমার মতো করে একটু চেষ্টা করছি। এটা উচ্ছে বলুন বা করলা বলুন, যাই বলুন, যেমনই হোক দেখতে হয়েছে একটা। একটা কাঁটা চামচ দিয়ে গাটা একটু কেটে কেটে দেব। আমার দুটো তৈরি করা হয়ে গেল। এরকম একইভাবে সবকটা তৈরি করে নিলাম। উচ্ছের থেকেই বোটা কেটে আমি এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত।